সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করেছি যেখানে আসো ভালো আসো। আমি তোমাদের মাঝে আজকে একটি সৃজনশীল গণিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমার গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা যা বলতে পড়তে সক্ষম হবে, পিকিউ এর মান নির্ণয় করতে সক্ষম হবে, ত্রিকোণমিতিক অবেদাবলী প্রমাণ করতে ও দেখাতে সক্ষম হবে এবং বিভিন্ন সূত্রের প্রয়োগ করতে সক্ষম হবে। তো আমাদের প্রথমে পি এর মান, কিউ এর মান দেওয়া আছে। পি কিউ এর মান নির্ণয় করতে হবে। পি এবং কিউ সমান, পি এর মান, কিউ এর মান বসে দিলাম। এবার এখানে আমি বীজগণিতের সূত্র প্রয়োগ করতে পারি। ওয়ান কে ধরলে, সাইন কে কে ধরলে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এখানে বসাইলাম, এর জায়গায় হচ্ছে ওয়ান, এর জায়গায় হচ্ছে সাইন। এখন ওয়ানের উপরে স্কয়ারটা আমি মুছে দিলাম, কারণ ওয়ানের উপরে স্কয়ারটা থাকা না থাকা সমান, এর মানের কোনো পরিবর্তন হয় না। এখন ত্রিকোণমিতিক সূত্র হয় এখানে, ওয়ান মাইনাস এক স্কয়ারের সূত্র হচ্ছে কস স্কয়ার এ, সুতরাং নিম্ন মান কস স্কয়ার এ। এরপরে খ নাম্বার অঙ্কটা প্রশ্ন খেয়াল করো, রুট ওভার পি বাই কিউ ইকুয়াল সেক এ প্লাস টেন। তো আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে দেখাবো। তো বাম পক্ষে কি আছে এটা লিখলাম আমি, লেফট হ্যান্ড সাইড সমান রুট ওভার পি বাই কিউ। এখানে একইভাবে পি এবং কিউ এর মান বসে দিলাম। বসাই দেওয়ার পরে এখানে আমি কি করলাম, লগ অফ ফরকে রুট ওভার ওয়ান প্লাস সাইনের দ্বারা উপরে নিচে গুণ করছি। গুণ করার পরে এই এখানে যেহেতু দুই বেলা আছে পরিষ্কার হয়ে যাবে, আর নিচে বীজগণিতের সূত্র হয়ে যাবে। এটাকে হোল স্কয়ার লিখলাম, আর এটাকে বীজগণিতের সূত্র প্রয়োগ করলাম, ওয়ান মাইনাস সাইন স্কয়ার হয়, আর রুটটাকে আলাদা আলাদা করে দিয়ে দিলাম, লগকে হরের রুট হরকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে রুট স্কয়ার কাটা গেলে আপনাকে ওয়ান প্লাস সাইনে, আবার ওয়ান মাইনাস সাইন স্কয়ার সূত্র কস স্কয়ারে, আবার রুট স্কয়ারে চলে গেলে এখানে কসে হবে। এবার আমি এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে এটাকে আমি ভেঙে ভগ্নাংশ করতে পারবো। তো এখানে আমি ওয়ান বাই কসে প্লাস সাইন বাই কসে লিখতে পারি, সাইনে বাই কস এ। তো আবারও ওয়ান বাই কসের সূত্র হচ্ছে সেক এ, সাইন বাই কসের সূত্র হচ্ছে টেন এ। তো আমাদের ক নাম্বার প্রশ্ন কি ছিল, রুট ওভার পি বাই কিউ ইকুয়াল সেক এ প্লাস টেন এ। তো আমার ডান পক্ষে এটা চলে আসছে, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দেখাতে হচ্ছে জন্য লিখব শুরু। এরপরে আমরা ক নাম্বার অঙ্কটা করব, লেফট হ্যান্ড সাইড সমান সেক এ মাইনাস টেন এ হোল স্কয়ার আছে, সেক এর সূত্র হচ্ছে ওয়ান বাই কস মাইনাস টেন এর সূত্র সাইন এ বাই কস এ, হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিতে হবে ইকুয়াল, এখানে লসাগু নিব, লসাগু হচ্ছে কস এ। এবার ঘর দিয়ে বাক লব দিয়ে গুণ করলে আর আমার উপরে কি আসে, ওয়ান মাইনাস সাইন এ হোল স্কয়ার। এবার আমি হোল স্কয়ারটাকে যদি আলাদা করে দিই, ওয়ান মাইনাস সাইন এ হোল স্কয়ার আর কস স্কয়ার, স্কয়ার কস স্কয়ারকে দিয়ে দিলাম, কসকে দিয়ে দিলাম, স্কয়ারটাকে আলাদা করে দিলাম। দেওয়ার পরে কস স্কয়ারের সূত্র লিখব, আর ওয়ান মাইনাস সাইন এ হোল স্কয়ার আছে এটাকে আমি দুইবার লিখব, ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান মাইনাস সাইন এ। আর নিচে কস স্কয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কয়ার এ। তো ওয়ান মাইনাস সাইন স্কয়ার এর যেটা এটাকে আমি বীজগণিতের সূত্র প্রয়োগ করতে পারি, স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, পরটা যেভাবে আছে এভাবে থাকবে, ওয়ান মাইনাস সাইন এ। তো যেটা মিল আছে উপর নিচে ওইটা বেশি হয়ে গেল, আর যেটা রইল এটা লিখব, ওয়ান মাইনাস সাইন এ
বাই ওয়ান প্লাস সাইন এ। সেক্ষেত্রে বন্ধুরা খেয়াল করো কিউ এর মান আমার কি ছিল, এই যে কিউ সমান ওয়ান মাইনাস সাইন, তো আমি ওয়ান মাইনাস সাইনের জায়গায় কি লিখতে পারি, কিউ লিখতে পারি, আবার ওয়ান প্লাস সাইনের জায়গায় পি লিখতে পারি, এই যে ওয়ান প্লাস সাইন সমান পি। তো আমি এই দুইটাতে কিউ বাই পি লিখলাম। লিখার পরে দেখো গণনার প্রশ্নটা খেয়াল করো, সমান কিউ বাই পি আসছে, তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ফ্রুট। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ফ্রুট। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসতেছি, জানি না তোমাদেরকে কতটুকু শিখাইতে পারতেছি বা তোমরা কতটুকু শিখতে পারতেছ। তো আশা করবো তোমরা বারবার করে অঙ্কগুলো অনুশীলন করবে, অনুশীলন করে অঙ্কগুলো শেখার জন্য চেষ্টা করবা। আর আগামী ক্লাস নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।